গ্রামে মিচকে ফিচকে আর মদন শিয়াল নামে তিন ভাই বাস করত। তিন শিয়ালের মনে ছিল বেজায় দুঃখ, কেননা তাদের বিয়ে হতো না। ফিসকে, মদন, ওই দেখ মা বিছানায় শুয়ে আছে, চল এই সময় মায়ের কাছে গিয়ে বিয়ের কথাটা বলি, চল চল। কি রে হতচানারা, আজ সূর্য কোন দিকে উঠেছে যে তোরা তিনজন আমার এত সেবা যত্ন করছিস? নিশ্চয়ই কোনো মতলব আছে তোদের, তাই না রে? মা, ও মা, আমাদের মতলব তো একটাই, বিয়ে করা। হ্যাঁ মা, ভাই ঠিকই ঠিক ঠিকই বলেছে, আমরা তিন ভাই বিয়ে করতে চাই। চুপ কর হারামজাদার দল, আবার বিয়ের না মুখে তুলেছিস তোরা? এই আটকুড়ো বেটা, তোরা যে কাজ করিস না, তোদের মতো বেকারকে তো কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে নে, বুঝতে পেরেছিস? কি মা সত্যি বলছ? মাতৃ আমাদেরকে বিয়ে করতে রাজি হয়েছে? কি মজা কি মজা, বিয়ে হবে এবার। ওরে আমার ঠসারে, বলি এক আর শোনি আর এক, আমার হয়েছে যত জ্বালা, তিন তিনটে চরিত্রে সন্তান জন্ম দিয়েছি, একটা বোকা, একটা তোতলা আর একটা ঠসা, অসহ্য লাগে আমার সব। ওমা, তাতে কি হয়েছে? আমরা তো আর দেখতে অসুন্দর নই, বলো? তোমার তিন ছেলেই তো সুদর্শন। ওমা, এবার বিটা দাও না আমাদের, আর কত কাল এভাবে পৌঁছারা থাকবো বলো? হারাম জাদা, এই পা ছাড় বলছি, ছাড়। তোদের জন্য কি কম চেষ্টা করেছি আমি? বার বার তোরা নিজের দোষে বিয়ে ভেঙেছিস। ওমা, এবারই শেষ, এবার লাস্ট বারের মতো আমাদের বিয়েটা দাও মা, পায়ে পড়ে তোমার। তবে রে, তোরা আবার আমার মাথা খাওয়ার জন্য এসেছিস? দাঁড়া, মুড়ো ঝাড়ু দিয়ে মেরে তোদের বিয়ের সব গুছিয়ে দিচ্ছি। এই দেখ দেখ তোরা, বাড়োর বন্ধু বিয়ে করেছে, বউ সহ পিকচার আপলোড করেছে ফেসবুকে। ইস রে, বুকের ভিতরটা চুরমার হয়ে গেল। ইস, ও নো, হা বা বা বা, ভাই রে, কি 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 আর করার, আমাদের বুঝি এই যৌবন কালে বিয়ে করাই হবে না। হ্যাঁ রে ভাই, অন্যের বউ দেখবো আর থাকবো, ওরা কপাল আমাদের মাইরি। এমন সময় ওখানে ডাইনোসর আসে আর তিন শিয়ালকে এভাবে পড়ে থাকতে দেখে বলে, কিরে, তোদের কি আর কোনো কাজকর্ম নেই? সারাদিন শুধু এখানে সেখানে আড্ডা মারা, কাজ করতে পারিস না? কাজ করে কি হবে শুনি? আমাদের বিয়ে হয় না আর বউ নাই, কাজ করে কি লাভ? যেদিন বিয়ে হবে সেদিন কাজ করব। তোদের হবে বিয়ে, তোরা সেই আশায় আছিস? তোদের যে চেহারা, আর তার উপর এক একজন বোকা হাদারাম, তোতলা, আবার একটা কানে ঠসা, তোদের মতো এমন শিয়ালকে কে বিয়ে করবে রে? দা 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 ডাইনোসর ভাই, তুমি কিন্তু আমাদেরকে অপমান করতেছো। এই শালা চুপ, করতে করতে বিয়ের বয়স তো পার করে ফেলেছিস বুড়ো গাদার দল। শোন, এত বিয়ের স্বপ্ন দেখিস না, সারা জীবন এভাবে বউ ছাড়াই কাটাতে হবে তোদের, বুঝেছিস? এর চেয়ে ভালো কাজে লেগে পড়। এই তো ঘটক মশাইকে এবার পেয়েছি। ঘটক মশাই, এবার আমাদের বিয়ে দিতেই হবে, যে করেই হোক। ওরে বাবা, না না, আমি কিছুতেই তোদের ঘটকালি করব না। এর আগের বার তোদের মায়ের কথা শুনে তোদের ঘটকালি করে আমার বেহাল দশা হয়েছিল, আমি মাপ চাই ভাই, আমি তোদের ঘটকালি করব না, মরে গেলেও না। না না, বিবি বিবি দিতেই হবে, আমরা বউ আউ চাই। হ্যাঁ, না না, কোনো মতে আমি তোদের ঘটকালি করব না।
ঘটক সাহেব, আপনি আমাদের দুঃখটা একটু বুঝার চেষ্টা করেন। সামনে শীতকাল এসে যাচ্ছে, আমাদের বউ লাগবেই লাগবে। আপনার পায়ে ধরি, হাতে ধরি, প্লিজ। এখন বিপদে পড়লাম মাইরি, যে করি হোক এই বাজি শিয়ালের হাত থেকে বাঁচতেই হবে। আরে আরে ঘটক মশাই যে পালালো, এ ধর ধর, সবাই ধর। না এভাবে আর হবে না রে, এবার কোমর খিচে নামতে হবে। মা এই জন্মে আর আমাদের বিয়ে দিবে না, আমাদের বউ আমাদের নিজেদেরই খুঁজ নিতে হবে। আমরা নিজেরাই বউ পাবো কোথায়? আমাদের তো কোনো পাত্রী পছন্দ করতে চায় না। তোরা চল আমার সাথে, এখন আমাদের একমাত্র ভরসা বাঘ মামা। মামা আমাদের কি বিয়ে হবে না? মামা আমাদের কি বিয়ে হবে না? আরে আরে তিন ভাগ্নে যে হঠাৎ আমার এখানে, তা কি সমস্যা তোদের? মামা আমাদের তিন ভাইয়েরই তো একটাই সমস্যা, বিয়ে হয় না। ও মামা দাও না আমাদের তিনজনকে বিয়ে দিয়ে, আমাদের যে খালি বিয়ে ভেঙ্গেই যায়। ও নো, তোরা তো বেকার, বিয়ে করে বউকে খাওয়াবে কি? কেন আমরা যা খাই তাই খাওয়াবো? ও মামা তোমার পায়ে পড়ি, বিয়েটা দাও এবার, তুমি আমাদের শেষ ভরসা। পায়ে পড়ি মামা, দয়া করো, আমাদের যে কোনো মতেই বিয়ে হচ্ছে না। আচ্ছা আচ্ছা তোরা শান্ত হ, কাঁদিস না, আমি তোদের বিয়ের ব্যবস্থা করব। তবে শোন, তোরা একদম চুপচাপ থাকবি, কেমন? একদম উল্টা পাল্টা কিছু বলবি না, চল আমার সাথে। জংলু সর্দার, জংলু সর্দার, কোথায় আপনি? কে? আরে বাঘ ভাই যে, তা কি খবর? সর্দার আপনার জন্য সুখবর আছে, আপনি না আপনার তিন মেয়ের জন্য সুদর্শন পাত্র খুঁজছিলেন? এই দেখুন আমি তিনজন সুদর্শন পাত্র নিয়ে এসেছি, একেবারে সোনার টুকরো। তাই নাকি? তা বেশ ভালো করেছো, এসো এসো ঘরের ভিতরে এসো, অনেকদিন ধরে মেয়েদের জন্য পাত্র খুঁজছি। তা বাবারা তোমরা কে কি করো একটু বলো তো শুনি। আমি বলছি, এই যে এর নাম মিসকে, আর ও কানাডা থেকে ডাক্তারি পাস করেছে, বর্তমানে ও একজন MBBS ডক্টর। আর এই যে এ হলো ফিসকে, ও আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছে। আর এই যে এ হলো মদন, এ ইংলিশে PhD করেছে সুইজারল্যান্ড থেকে, এ এখন কলেজের প্রফেশনাল টিচার। ইরে মাইরি, বাঘ মামা তুমি আমার নামে এত বড় মিথ্যা কথা বললে কেন? আমি তো কোনোদিনও স্কুলে যাইনি, তাহলে ডক্টর হলাম কি করে? এই শালা হারামজাদা, চুপ কর চুপ কর, একদম কথা বলিস না। কি স্কুলে যাইনি মানে? না না ও কিছু না, এমনি বলেছে। আসলে ওরা বিয়ে করার জন্য খুব উত্তেজিত হয়ে পড়ছে, তো তাই ভুলভাল বকছে। কই কই পাত্রীদের কথা দেখছি না, ওরা কোথায়? আরে আরে এসব কি অভদ্রতা, বসো বসো এখানে, উকি দিচ্ছ কেন? মনে হয় তোমার চরিত্রের দোষ আছে, চুপটি করে বসো। আগে আমি তোমাদের তিনজনকে তিনটি প্রশ্ন করব, তোমরা যদি আমার তিনটি প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারো তবেই তোমাদের সাথে আমার তিন মেয়ের বিয়ে দিব, কেমন? শুধু তিনটে কেন, চাইলে 1 কোটিটা প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজ আমরা আপনার মেয়েদেরকে বিয়ে করবই করব। আমার প্রথম প্রশ্ন, মিসকে বাবা তুমি তো ডাক্তার তাই না? আচ্ছা বলো তো, জ্বর হলে কোন ওষুধ খেতে হয়? এটা তো খুবই সহজ প্রশ্ন, মেট্রো। দিনে 6 বেলা 6টা মেট্রো খেলে জ্বর কপাত করে পালিয়ে যাবে। ও তাই না? বাহ বাহ, তুমি তো ডাক্তারের চেয়েও মহাগিনী ডাক্তার, খুব সুন্দর অ্যানসার দিয়েছো। এবার আমার দ্বিতীয় প্রশ্ন বলো তো,
ফিসকে বাবা, তুমি তো ইঞ্জিনিয়ার তাই না? একটু ইঞ্জিনিয়ার ইংলিশে বানান করো তো দেখি। হয়েছে, থাক থাক, আর বলতে হবে না। তোর দৌড় আমি বুঝে গেছি, আর তোতলাতে হবে না। তুই অনেক বড় ইঞ্জিনিয়ার। এবার আমার তৃতীয় প্রশ্ন। আচ্ছা বলো তো মদন বাবা, আমি বিয়ে করবো এটার ইংলিশ কি হবে? তোর এত বড় সাহস, তুই আমাকে ইংলিশে গালি দিলি, শালার বেটা, আজ তোরে খাইছি। আরে ভাগ্নে থাম থাম, কি করছিস তুই? কি বাগ ভাই, এরা তোমার সুদর্শন পাত্র তাই না? আমার সাথে তুমি প্রতারণা করতে চেয়েছো, মূর্খগুলোকে আমার মেয়ের ঘাড়ে চাপাতে চেয়েছো। আজ তোদের খুলি উড়িয়ে দিব গুলি করে। আমাদের আর তিনজনের বিয়ে করা হলো না এই জন্মে। ওরে সবাই দৌড়ে পালা, আরো জোরে, পিছনে যে সর্দার, এই বুঝি গুলি ছুড়লো, পালা। তো বন্ধুরা, এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। আর আমাদের গল্পগুলো কেমন লাগছে তা কমেন্টে জানিও কিন্তু।